এর ভিউয়ার্স সবচাইতে বেশি বয়সে অল্প বয়সী বা কিশোরী মেয়েকে বিয়ে করে সবচাইতে বেশি হইচই বা আলোচনা ফেলে দিয়েছিলেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, ফিল্ম মেকার হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ 1948 সালের 19 জুলাই বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং উনি সর্বপ্রথম 1973 সালে গুলকিতিনকে বিয়ে করেন। গুলকেতিন এবং হুমায়ুন আহমেদের সাংসারিক জীবনে 3 মেয়ে এবং 1 পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। 3 মেয়ে হলো নোবা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ এবং একমাত্র পুত্র নুহা সমায়ন। নুহা সমায়নের নাম অনুসারে হুমায়ুন আহমেদ গাজীপুরে 40 বিঘা জমির উপর নুহাশ পল্লী নির্মাণ করেন এবং নুহাশ পল্লীর থেকেই তিনি দীর্ঘদিন তার সাহিত্যিক কার্যক্রম পরিচালনা করেছেন এবং এই নুহাশ পল্লীতেই তার সমাধিস্থল রয়েছে এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী এখানে তাকে সমাহিত করা হয়। শাওনকে বিয়ে করেন 2004 সালে। শাওন 1981 সালের 12ই অক্টোবর জন্মগ্রহণ করেন এবং মেয়ের আফরোজ শাওন 2004 সালে স্বেচ্ছায় হুমায়ুন আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2004 সালে হুমায়ুন আহমেদ গুলকেতিনকে ডিভোর্স দেওয়ার পর মেয়ের আফরোজ শাওনকে যখন বিয়ে করেন তখন বিষয়টা শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বেই তার যে বাঙালি ভক্ত রয়েছে সমগ্র ভক্তের মধ্যে বিষয়টা ব্যাপকভাবে হইচই এবং সাড়া জাগিয়ে তোলে। তার ভক্তদের মাঝে হুমায়ুন আহমেদ সম্পর্কে বিভিন্ন ধরনের সন্দেহ তৈরি হয় এবং তারা হুমায়ুন আহমেদের এই কার্যকলাপটি অনেক ভক্তই সাদরে গ্রহণ করতে পারেনি। 2004 সালে হুমায়ুন আহমেদ মেয়ের আফরোজ শাওনকে যখন বিয়ে করে তখন হুমায়ুন আহমেদের বয়স ছিল 56 বছর আর মেয়ের আফরোজ শাওনের বয়স ছিল মাত্র 23 বছর। হুমায়ুন আহমেদ এবং মেয়ের আফরোজ শাওনের যখন 2004 সালে বিয়ে করে তখন তাদের বয়সের ডিফারেন্স ছিল প্রায় 33 বছর। আর এই বয়স গ্যাপের কারণেই হয়তো সুশীল সমাজ এবং তার ভক্তকুলের মধ্যে আসলে বিভিন্ন ক্ষোভের তৈরি করেছিল এবং তারা এই বিষয়টাকে সাধারণভাবে নিতে পারেনি। মেয়ের আফরোজ শাওনকে বিয়ে করার পর থেকে 2012 সাল এই মৃত্যু পর্যন্ত উনি মেয়ের আফরোজ শাওনের সাথে সংসার করেছেন, মেয়ের আফরোজ শাওনের সাথেই ছিলেন এবং উনি 2004 সালে যখন মেয়ের আফরোজ শাওনকে বিয়ে করেন ঠিক তার আগেই কিন্তু তার প্রথম স্ত্রী গুলকেতিনকে উনি ডিভোর্স দেন এবং 2004 সালে গুলকেতিনকে ডিভোর্স দেওয়ার পরেই কিন্তু উনি মেয়ের আফরোজ শাওনকে বিয়ে করেন।